অনেক সময় পরীক্ষায় আমরা এরকম কিছু দেখতে পাই, তো এটাকে বলে কোডিং এবং ডিকোডিং। দেওয়া আছে যদি গেমসের বানান হয় HBNFT তবে স্পোর্টসের বানান কী হবে। তো আমাদের এটা হচ্ছে যে আমাদের ABCD যেগুলো আছে এগুলোকে আমাদের বিভিন্নভাবে সাজিয়ে লেখা হয়, একটা প্যাটার্নের উপর নির্ভর করে, এটাকে কোডিং এবং ডিকোডিং বলে। তো আমরা কিছু পদ্ধতি বলে, একটা হচ্ছে ফরওয়ার্ড মেথড। এখানে আমাদের A সমান 1 ধরা হয়, B সমান 2 এবং Z সমান 26, Y সমান 25। আবার একটা আছে ব্যাকওয়ার্ড মানে A সমান ধরা হবে 25, 26 এবং Z সমান ধরা হবে 1। অথবা আমাদের ধরতে হয় ABC আপ টু YZ এবং এখান থেকে আবার এদিকে নিয়ে আসা ধরা হয়। তো এগুলো আমাদের একটু অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করে দেখতে হবে কীভাবে লেখা হয়েছে। গেমসের বানান যদি HBNFT হয়, আমরা যদি দেখি GAMES, আর এখানে লেখা হয়েছে, এটাকে বানান লেখা হয়েছে HBNFT, দেখা যাচ্ছে জিকে বানানো হয়েছে এইচ, তার মানে পরের অক্ষর বর্ণটা নেওয়া হয়েছে, লেটারটা নেওয়া হয়েছে AB, পরের বর্ণটা নেওয়া হয়েছে MNEFST, তার মানে যে অক্ষরটা ছিল, যে বর্ণটা ছিল, সেই বর্ণটার পরের বর্ণটা নেওয়া হয়েছে। তাহলে আমাদের স্পোর্টস লিখতে হবে কেমনে, স্পোর্টস S এর পরে হচ্ছে T, তারপর P এর পরে হচ্ছে Q, আর ওর পরে হচ্ছে POP, আর এর পরে হচ্ছে RS, T এর জন্য হচ্ছে OPQRSTU, আর S এর পরে হচ্ছে OPQRST। তো আমাদের এভাবে স্পোর্টসকে এভাবে লিখতে হবে, TQPSUT। তো এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে আমরা এভাবে দিতে পারি। আবার কিছু কিছু কোশ্চেন আসে, যেমন ধরি দেয়া আছে D=4, তো Home=2 কত হবে। তো এই ক্ষেত্রে D=4 দেওয়া আছে, মানে আমরা যদি দেখি ABCD, তার মানে ফোর্থ পজিশন, এই যে 1, 2, 3, 4 দেওয়া আছে, তার মানে প্রত্যেকটা লেটারের যে মান আছে সেই মানটা আমাদের এখানে বসায় যোগ করে দিতে হবে। তার মানে H হচ্ছে কি, ABCDEFGH, H হচ্ছে 8 প্লাস, ও হচ্ছে H, ABCDEFGHIJKL, ও হচ্ছে আমাদের 12, 13, 14, 15, 15, M হচ্ছে, তার মানে M হচ্ছে 14, 14 যোগ E হচ্ছে 5, তো এটা যোগ করলে যেটা হবে 5 আর 4 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে 22, হাতে হলো 1, 1, 22 হাতে হলো 2, 3, 4, তার মানে 42, তার মানে এটা রেজাল্ট পেয়ে গেছে। তো এরকম যদি কখনো অঙ্ক আসে সেই অঙ্কগুলোকে আমরা এভাবে সলভ করতে পারি। যেমন অনেক সময় আসে এরকম, ধরো TALE, টেল সমান যদি LATE হয়, লেট হয়, তাহলে CAFE সমান কত। এখানে যদি আমরা খেয়াল করি, AE সব ঠিকই আছে, শুধু T এবং L উল্টে গেছে, এটার জায়গা চেঞ্জ করে ফেলছে, তার মানে এই দুইটা জায়গা চেঞ্জ করলে আমাদের চলে আসবে FACE, ফেস। তো এইভাবে আমরা এই অঙ্কগুলোর আনসার করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।